নমস্কার বন্ধুরা, আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কি বানাবো। কুমড়ো ফুলের বড়া বেসনে চুবিয়ে আমরা সবাই খাই মোটামুটি, কিন্তু কুমড়ো ফুলের মধ্যে পুর ভরে বড়া কজন খান কমেন্টে জানাবেন। আপনারা এই বড়া কী কী পুর দিয়ে বানান সেটা কমেন্টে জানাবেন। দেরি না করে কেমন করে বানালাম সেটা জানাই আপনাদেরকে। গরম তেলে কালো জিরে দিয়ে তাতে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। যখন পেঁয়াজ লঙ্কা একটু লাল লাল হয়ে গেল, নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা যখন একটু ভাজা ভাজা হয়ে এলো, তাতে দিলাম লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, সবগুলো ভালো করে কষিয়ে নিয়ে তাতে অল্প জল দিয়ে মাছটা সেদ্ধ হওয়ার মতো করে কষিয়ে নিলাম ভালো করে। চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এবার আমি সেটাকে তুলে নিলাম। অপরদিকে আমি কুমড়ো ফুলগুলোকে বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি। তার সঙ্গে আমি একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। পুরটা রেডি করার জন্য আমি একটু পেঁয়াজ ভেজে নেব। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এখানে আমি পুরের জন্য চিংড়ি মাছগুলোকে মাখবো, কিন্তু পুরো পেস্ট করব না। অল্প অল্প একটু গোটা গোটা করেই রাখবো, যাতে বড়াটা খাওয়ার সময় মুখে যখন গোটা গোটা চিংড়ি মাছ পড়বে খুব ভালো লাগবে খেতে। চিংড়ি মাছের সঙ্গে শুকনো লঙ্কা, পেঁয়াজ ভাজা আর ধনে পাতা দিয়ে ভালো করে সেটাকে মেখে নেব। সব উপকরণগুলো আমার একসঙ্গে মাখা হয়ে গেলে তারপর আমি কুমড়ো ফুলগুলোকে নিয়ে যে কোনো একটা সাইড দিয়ে কেটে নেব লম্বা বরাবর। এইভাবে কুমড়ো ফুলগুলোকে কেটে নিয়ে তার মাঝখানে লম্বা বরাবর করে পুরগুলো সাজিয়ে নেব। পুরগুলো দেওয়া হয়ে গেলে সামনের মুখগুলো আমি ফোল্ড করে নেব। তারপরে ফুলটাকে চ্যাপ্টার মতো করে ভালো করে চেপে দেব, তাহলে চ্যাপ্টার হয়ে থাকবে। এর ফলে ব্যাটারে যখন আমি ফুলগুলো চুবাবো, তাতে আমার পুরের কাছে ব্যাটারগুলো ঢুকবে না। সবগুলো ফুলের মধ্যে পুর ভরে নিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। ব্যাটার বানাবার জন্য আমি একটা পাত্রে বেসন নিয়ে নিয়েছি, তাতে দিয়েছি সুজি আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়েছি আন্দাজ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স করা যায়। অল্প অল্প জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে সুজির বদলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। অন্যদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আমি একটা একটা করে পুর ভরা কুমড়ো ফুল নিয়ে ব্যাটারে চুবিয়ে গরম তেলে দিয়ে দেব ভাজার জন্য। এখানে আমার ফুলগুলো বেশিরভাগ ভেঙে গেছে, তার কারণ হচ্ছে আমি কুমড়ো ফুলগুলোকে অনেকক্ষণ জলে চুবিয়ে রেখেছিলাম। আপনারা যখন কুমড়ো ফুলের বড়া বানাবেন তখন বেশিক্ষণ জলে চুবিয়ে রাখবেন না ফুলগুলোকে, নাহলে নরম হয়ে ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, আমি এখানে ফুলগুলো কীরকম ভেজে নিচ্ছি বড়া আকারে। উল্টিয়ে পাল্টে সব বড়াগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব। কুমড়ো ফুলে চিংড়ির পুর ভরা বড়া রেডি। রেসিপিটা পছন্দ হলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে নেবেন। সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।